আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন স্বপ্নমুন্নি ব্লগে সবাইকে স্বাগতম আমি আপনাদের মাঝে আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমার বোনের বাসায় দাওয়াত ছিল তো আমি আমার বোনের বাসায় চলে আসলাম এসে দেখি আমার বোন অনেক কিছু রান্না করবে তো ভাবলাম যে তার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথেও শেয়ার করি সে কি কি রান্না করছে তো চলেন এখন আমি তার কী কী আয়োজন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে সে আগে মাংসটা বিরোধ করতে পারিনি সে মাংসটা ম্যারিনেট করে চুলায় বসিয়ে দিয়েছে এদিকে কিছু বাঁধাকপিকে কুচি করে নিয়েছে এবং কিছু টমেটো কুচি করে নিয়েছে এদিকে আরেকটা মুরু নিয়ে নিয়েছে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিবে এদিকে বাঁধাকপি পোলাও শেষ হয়ে গেছে কুচি করা আর এই যে আমার বোন মাংসটা বসিয়ে দিয়েছিল তো মাংসটাও কষানো হয়ে যাচ্ছে মাংস সিদ্ধ হতে হতে আমরা এই আরেকটা পাতিল চুলায় বসিয়ে দিব এবং আমরা এইটাতে মলা মাছটা রান্না করে নিব মলা মাছ রান্না করার জন্য আমি পাতিল চোলাতে বসিয়ে দিলাম তো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে ভেজে নিলাম আর এদিকে মলা মাছ রান্না করার জন্য টমেটো কুচি করা হয়েছে ধনে পাতা কুচি করা হয়েছে এদিকে মলা মাছটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা রান্না করব পেঁয়াজটা লাল হতে হতে আমি এর মধ্যে সব গোলাপ মশলা দিয়ে দিব আমি এখন আদা রসুন এবং পেঁয়াজ জিরা সব বাটা মশলা একসঙ্গে দিয়ে ভালো করে একটু ভেজে নিব মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে হালকা একটু পানীয় অ্যাড করে দিব আমি এখন পানিটা দিয়ে দিলাম পানিটা দেওয়া এই জন্য যাতে মশলাটা পুড়ে না যায় আমি প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব আমার মশলাটাও আমি ভালো করে কষিয়ে নিলাম মশলাটা যখন করে তেল চলে আসবে তখন আমি সবগুলা মাছ দিয়ে দিব মাছটা দিয়ে আমি হালকাভাবে একটু নেড়ে দিয়ে আমি সবগুলা টমেটো দিয়ে দিব এর মাঝে টমেটো আর মাছ একসঙ্গেই দিতে হয় সবগুলো নয়তো আগেই মাছগুলো ভেঙে যাবে আর এই মাছগুলো খুব বেশি নাড়তে হয় না না খুব বেশি নাড়া দিলে মাছগুলো ভেঙে যাবে তো আমি টমেটো এবং মাছ সব একসঙ্গে দিয়ে দিলাম এখন আমি মাছটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর বলা সব দি আমি অপেক্ষা করব। এদিকে আরও কিছু গুলে আয়া মাছ নেওয়া হয়েছে বাজার জন্য শুকনো তো আমি এই মাছগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন এদিকে আমার মলা মাছের তরকারিটাও হয়ে গেছে বল গেছে গেছে তো আর একটু বলতে আমি অপেক্ষা করব তো আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব সবটি ধনেপাতা পাতা আমি দিয়ে দিলাম এখন আমি দুই মিনিট অপেক্ষা করব তরকারিটা একটা ভালো করে বল আসা অবধি তো আমি নামিয়ে নিব এইদিকে আমি আরেকটা পাইপেন বসিয়ে দিলাম মাছগুলা ভাজার জন্য গোলায়া মাছগুলা আমি এই কড়াইতে ভেজে নিব এদিকে লবণ আর হলুদ দিয়ে গোলায়া মাছগুলা সব মাখিয়ে নেওয়া হয়েছে এখন আমি সবগুলা মাছ ফ্রাইপ্যান দিয়ে ভালো করে ভেজে নিব আর এদিকে মাংসর তরকারিটাও ভালো বোনা হয়ে গেছে আলুও দিয়ে দিলাম এর মধ্যে তো আলু দিয়ে আর এদিকে মুরগিটাও সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে এদিকে কিছু সিম নেওয়া হয়েছে শুটকি তরকারি রান্না করার জন্য তো আমি আলু দিয়ে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো আমি একটু ঝুল দিয়ে দিব ঝুল দেওয়া হয়ে গেলে আমি এটার জন্য অপেক্ষা করবো বলব তো আমার তরকারিটাও ভালোভাবে হয়ে গেছে তো আমার তরকারিটা নামিয়ে নিব এদিকে আমার মাছগুলো সুন্দর করে বাজা হয়ে গেছে এখন আমি মুরগটাকে ভালো করে মেরিনেট করে নিব প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং আমি সবগুলা মশলা যে দিয়ে দিব এখন আমি মরিচ গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়া দিয়ে আমি লবণ এখন দিয়ে দিলাম লবণ যা যার যার আন্দাজ মতো দিবেন এখন আমি একটু দনে গুঁড়াও দিয়ে দিলাম আর এদিকে আমি জিরা বাটা দিয়ে দিলাম জিরা বাটা দেওয়া হয়ে গেছে এখন আমি রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা সব মশলা বাটা যত মশলা আছে সব কিছু দিয়ে আমি সুন্দর করে মেরিনেট করে নিব আমি এখন মুরগির মাংসটাকে সুন্দর করে মেরিনেট করে নিলাম মেরিনেট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু এলাচ এবং দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে দশ পনেরো মিনিটের জন্য আমি ডেকে রেখে দেব এবং আমি এই দিকে একটা চুলাতে কড়াই বসিয়ে দিলাম এই কড়াইতে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো আমি ভাজি করে নিব আমি প্রথমে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিলাম এর মধ্যে আমি আদা রসুন জিরার পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব এবং আমার মশলা কষানো হয়ে গেলে আমি সব ধরনের মশলা গুঁড়া মশলা দিয়ে দিব আমার মশলাটাও বোনা হয়ে গেছে এখন আমি সব মশলা দিয়ে দিব আমি প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলা। দিলা। আমি ভালো করে মশলাটা নেড়ে চড়ে এবং একটু বোনা করে নিব বোনা হয়ে গেলে আমি সবগুলো মাছ এতে দিয়ে দিব আমি আমার মশলাটাতে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় তো আমার মশলাটাও প্রায় বোনা হয়ে গেছে মশলাটা যখন বোনা হবে তখন উপর দিয়ে তেল চলে আসবে তো বুঝতে পারবেন যে মশলাটা বোনা হয়ে গেছে এখন আমি সবগুলা গুলা মাছ দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটা উল্টে পাল্টে নিব আস্তে আস্তে করতে হবে এই কাজটা নয় তো মাছগুলা ভেঙে যাবে তো আমি আস্তে আস্তেই সবগুলা মাছের সঙ্গে মশলাটা মিশিয়ে দিলাম মশলা যখন ভালোভাবে মিশে যাবে তো আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করা ছিল আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এখন আমি কিছু দনে পাতা কুচি দিয়ে উল্টে পাল্টে এ আমি বাজিটাও নামিয়ে নিব আমার বাজিটা কেমন হয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার বাজিটা কীরকম হয়েছে তো আমি আমার বাজিটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব আমি এদিকে মুরগের তরকারিটাও বসিয়ে দিলাম এদিকে আমি বাঁধাকপিটা মধ্যে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে বসিয়ে দিলাম এদিকে আমি সিমটাও ভালো করে ধুয়ে নিলাম এতে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি একটু পানি দিয়ে দিব আমি লবণ দিয়ে পানি দিয়ে আমি কিছু ছোটো ছোটো আলুও কুচি করে দিলাম আর এইদিকে আমি কিছু শুকনো সুটকি ভালো করে টেলে নিচ্ছি আর এই আমি সুটকির তরকারিতে রসুন পেস্ট করে দিলাম আর কিছু কাঁচামরিচও ছেঁচে দিয়েছি এখন আমি সুটকিটো টাইলে আমি শুটকিটো দিয়ে দিলাম তো আমাদের রান্নাগুলো সব শেষ হয়ে গেছে তো এখন আমাদের খাবারের সময় আমরা সব কিছু পাতিল নিয়ে বসে গেলাম যা যা রান্না করেছিলাম সব কিছু নিয়ে আমরা সবাই এক সঙ্গে বসে গেলাম সবাই এক সঙ্গে বসে খাবার মজায় আলাদা তো ভাবলাম যে আপনাদের সবাইকে দেখিয়ে দিয়ে আজকে আমরা কী রান্না এদিকে আমি কিছু পোলাও করে নিয়েছিল আমার খালাতো বোন তো এখন আমরা সবাই মিলে খাব আমার ভিডিওটা আমি আর খুব বেশি বড় করবো না তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ